তাই এঁচোড়ের গুলি কাবাব রান্না করার জন্য এঁচোড় সেদ্ধ করে রাখা আছে, আলু সেদ্ধ করে রাখা আছে, চিনি নুন মাখার সময় ছাতু দেওয়া হবে, সেই ছাতুটা রাখা আছে। এখানে আদা বাটা কাঁচা লঙ্কা রাখা আছে। এই গুঁড়ো মশলাটা হলো শুকনো লঙ্কা, জিরে গোটা, ছোট এলাচ, ডালচিনি গরম করে গুঁড়ো করে নিয়ে সেদ্ধ এঁচোড় আলু মেখে নিলাম। মাখা এঁচোড় আলুর সঙ্গে আমার ছাতুটা মিশিয়ে নিল, পরিমাণ মতো মেশাতে হবে। এবার আমি আদা বাটা দেবো। এবার নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, নুন তারপর স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। বাকি যে মশলাগুলি দেখছো এগুলো পরের পাটে ব্যবহার করা দেখবে। গুঁড়ো করা যে মশলাটা সেটা মিশিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলা কিরকম ভাবে করলাম সেটা তো আগেই বলেছি। ভালো করে চটকিয়ে মেখে নেওয়া হবে। দেখে নিচ্ছি ঠিক টাইটনেসটা আসছে কিনা। আরে অল্প একটু ছাতু দিয়ে দেবো, ব্যাস মাখা রেডি হয়ে গেছে। এরা গোল গোল করে এগুলো পুরি করে নেওয়া। এই রান্নাটি দু রকম ভাবেই খাওয়া যায়, একটা এই পাটে দেখছো, একটা পরের পাটে দেখবে। গ্যাসটা অন করে কড়াটা গরম করতে দিই। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এবার তেল দিচ্ছি, একটু মশলা ফেলে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ছাড়তে থাকছি, গুলিগুলো আমি ছাড়তে থাকছি, গুলিগুলো এটাকে তেল দিচ্ছি। এগুলো ভেজে সসের সাথে যদি পরিবেশন করো সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে। এগুলো একটু ভাজা হোক, ভাজা হলে তুলে নেব। এবার আমি উল্টে দেবো। যদি মেন কোর্স করতে চাও তবে খুব টেস্টি গ্রেভি করে পরিবেশন করতে পারো। গ্রেভিটার স্পেশালিটি তো আছেই, ওটাও কিন্তু আঙুল চেটে খাবে। আপাতত স্টার্টার বা স্ন্যাক্স হিসেবে এনজয় করো। এবার এগুলো ভাজা হয়ে গেছে, আমরা এবার তুলে ফেলি। খুব একবার লাল ফুটফুটে হবে না, একটু হালকা নরম থাকবে। কয়েকটা ঠান্ডা করে তুলে রেখো ফ্রিজে, এটা দিয়েই তো পরের পাটটা করব। তোমাদের জন্য পিওর ভেজ স্ন্যাক্স রেডি। সাবস্ক্রাইবটা করতে ভুলো না।